হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, রাইস, ফ্রাই রাইস। আমার তাহাশানের খুব ইচ্ছা ও আজ ফ্রাই রাইস খাবে। এর জন্য বাচ্চাদের ফ্রাই রাইস কীভাবে বানানো উচিত সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি অলরেডি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। তো ক্যাপসিকামটা প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ফ্রেশ করে এভাবে ছোট ছোট মিডিয়াম সাইজের কাটতে হবে। দেখতেই পাচ্ছ খুব একটা ছোট নয়, খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজ আছে। তো জলটা ঝরাতে দিয়েছি আমি ধুয়ে নেওয়ার পর কেটে। হ্যাঁ, ক্যাপসিকামটা কিন্তু মেন, ক্যাপসিকামটা রাইসের খুব মেন একটা পয়েন্ট। মানে আমি গাজরটাও সেমভাবে মিডিয়াম সাইজ করে ধুয়ে কেটে নিয়ে জলটা ঝরাতে দিয়েছি। দেখতেই পাচ্ছ না ছোট না বড়, মিডিয়াম সাইজ। এবার বিনস, তিনটে সবজি আমি দেবো, বিনস, গাজর আর ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব, কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম না হলে সবজিটা লেগে যাবে। মানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি বিনসটাকে ভেজে নেবো। বিনস ভাজতে একটু লেট হয়, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি ওর ভিতর দিয়ে দেবো, প্রথমে বিনসটা ভেজে নিই, তারপর ক্যাপসিকাম। তো বিনস ভাজতে গিয়ে অতটা সময় বেশি লাগবে না, মিডিয়াম ফ্লেমে দিতে হবে গ্যাসটাকে। মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও। বিনসটাকে হালকা একটু ভেজে নিলাম, নেড়ে নিলাম। নিয়ে ওটাকে এবার হালকা করে ঢেকে দিতে হবে কয়েক মিনিটের জন্য। তাহলে ওটা এক্সট্রা কোনো জল দেওয়া লাগবে না, ওই হালকা মিডিয়ামে ঢেকে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এবার ঢেকে দিয়েছি দুই এক মিনিটের জন্য। চলে এলাম আবার, দেখেছো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব ইজি, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য কিছু লবণ দিয়ে, সবজিগুলো কিন্তু সবকটাতে লবণ দিয়ে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে। হালকা একটু ঢেকে দিই। ঢেকে দেওয়ার পর প্রায় হয়ে এসছে, আমার ক্যাপসিকামটা হয়ে গেছে। এই যে আমার দুই সবজি ভাজা, গাজরটা অলরেডি আমি ভাতের ভিতর দেবো, এই জন্য আর ভেজে রাখিনি। এই যে ডিম, ডিমটা খুব প্রিয় তাহাশানের, এই জন্য এটা ডিমটা ঝরঝরে করে ভেজে নিয়ে ওর ভাতে দিয়ে দেবো। ভাতের জন্য নিয়ে এসেছি গোলমরিচ, এলাচ, তেজপাতা আর কাঠ। তো আমি অলরেডি জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। পরিমাণ মতো লবণ আমি গাজরটা ভিতরে দিয়ে দিয়েছি ভাতের ভিতরে। গাজরটা ভাজলে ভালো লাগে না, ভাতের ভিতরে দিলে মিষ্টি মিষ্টি লাগে, ভাতটা ভালো লাগে, বাচ্চারা খেতে খেতে বেশি পছন্দ করে। দেখতে পাচ্ছ আমার পানীয় জল অলরেডি ফুটে গেছে। এবার চাল দিয়ে দেবো। তো বাচ্চারা বেশি সবজি আমি দেয়নি, কারণ অনেক সবজি দেওয়া যায়। তুমি যেহেতু আমার তাহাসান খুবই ছোট, অত সবজি খেতে পছন্দ করে না, দুই এক সবজি দিয়েছি। সেই জন্য দেখতেই পাচ্ছি আমার ভাতটা অলরেডি ফুটে এসছে, হলুদ হয়ে গেছে, কারণ গাজরের রঙটা প্রায় হয়ে এসছে ভাতটা। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো ভাতটা হালকা করে একটু ভেজে নেব ঘি দিয়ে। ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, নয়তো ভাতটা পুড়ে যেতে পারে। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বিনস ভাজা ছিল, ক্যাপসিকাম আর ডিমের ভুজিয়াটা। ভুজিয়া মতো করেছিলাম ডিমটা, ছোট ছোট করে কুচি কুচি করে। এটা হালকা একটু নেড়ে নিই, হালকা একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারো, খুব সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমি আর এতে এক্সট্রা করে কোনো চিনি দেবো না, যেহেতু গাজর আছে। আর ভাতটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব, হয়ে যাবে সুন্দর ফ্রায়েড রাইস। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রেডি আমাদের আজকের রাইস। তাহাশান বসো।
কি খাচ্ছো তাহসান? হ্যাঁ, গাজর বেছে বেছে খাচ্ছ? তোমার রাইস ভালো লাগে? হুম।